আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, চাঁদের থেকে কিছুটা দূরেই রয়েছে চন্দ্রযান 3। সেই ছবি পাঠানোর কারিগরিতে রয়েছে বাঙালির হাত। উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা অনুজ নন্দীর তৈরি ক্যামেরার মাধ্যমে উঠছে ছবি। অনুজ নন্দীর এই কৃতিত্বে গর্বিত ইসলামপুরবাসী। কোথাও দেখা যাচ্ছে মানুষ প্রার্থনা করছেন, আবার কোথাও দেখা যাচ্ছে সবাই টিভির পর্দা খুলে নজর রেখেছেন। ইসলামপুরের বাসিন্দা সঞ্জীব বাগচি, সন্দীপ ভট্টাচার্য ও তপন কুমার বিশ্বাস জানান, আজ সারা ভারতবর্ষের সঙ্গে ইসলামপুরের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষা। চন্দ্রযান 3 চাঁদের মাটি স্পর্শ করলে তাতে অনুদান থাকবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের অনুজ নন্দীরও। তার জন্য আবেগতাড়িত হয়েছেন ইসলামপুরবাসী। ক্ষুদ্র এই জনপদে অনুজ ভবিষ্যৎ প্রজন্ম ও নবীন শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। ইসলামপুরের ছেলে অনুজ নন্দী চন্দ্রযান 3 ক্যামেরার ডিজাইন করেছে, আজকে অবতরণ করতে চলেছে চন্দ্রযান 3, কি বলবেন এই বিষয়ে? এটা ভারতবর্ষ তো শুধু অবশ্যই, তার সঙ্গে ইসলামপুরের একটা ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। ইসলামপুরের মতো একটা ছোট্ট শহরের একজন কৃতি সন্তান আজকে চন্দ্রযান 3 ক্যামেরা ডিজাইন করেছে যে দল, সে দলের অন্যতম সদস্য এবং সেই অনুজের ডিজাইন করা ক্যামেরা তার দৃষ্টিতে আজকে চন্দ্রযান চাঁদকে দেখছে। অর্থাৎ ইসলামপুরের মানুষের একটা স্পর্শ সেই চাঁদের দৃষ্টিতে আছে, এটা ইসলামপুরের বাসিন্দা হিসাবে অপরিসীম গর্ব এবং আনন্দের বিষয়। এবং আমরা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তার যে অক্লান্ত পরিশ্রম, যে মেধা এবং সর্বোপরি ইসরোর যে মেধা, ইসরোর যে পরিশ্রম, এই পরিশ্রম যেন আজকে সফল হয় এবং সফলভাবে যাতে আজকে বুধবার ঠিক সন্ধ্যা 6:04 যে সময় অবতরণ করার কথা ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে, ঠিক নির্দিষ্ট সময়ে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া যেন ঈশ্বরের আশীর্বাদে সেই আমাদের চন্দ্রযান 3 আজকে চাঁদের মাটি স্পর্শ করে। টেনশন হচ্ছে, চিন্তা স্বাভাবিক, তার কারণ হচ্ছে যে শুধু টেনশনটা তো দ্বিপাক্ষিক, একটা ভারতবর্ষ এর আগে চন্দ্রযান 2 আমাদের মিশন ব্যর্থ হয়েছে, এখন চন্দ্রযান 3 নিয়ে আমরা প্রচণ্ড আগ্রহী এবং এটা ভারতবর্ষের যে প্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ, তার সাথে সাথে ইসলামপুরের ছেলে অনুজ নন্দী তার ডিজাইন করা ক্যামেরা যখন চন্দ্রযানের মধ্যে আছে তখন এই টেনশনটা একটা অন্য মাত্রা পেয়েছে। কারণ ঘরের ছেলের সাফল্য কামনায় যেমন মন্দিরে মন্দিরে বা প্রত্যেকটি মঙ্গল গৃহে যেমন তার সাফল্য কামনায় পূজা অর্চনা প্রার্থনা চলছে, আমরাও কায়মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং আমরা প্রহর গুনছি সেই মুহূর্তের যেন সব বাধা বিপত্তি কেটে গিয়ে অনুজের ডিজাইন করা ক্যামেরার দৃষ্টিতে চাঁদকে যেমন দেখছে পৃথিবী, ঠিক সেইভাবে সেই ক্যামেরা প্রথম অবতরণ করে অবতরণ দৃশ্যের ছবি পাঠাক এবং আমরা তখন শিহরিত হয়ে উঠবো, আনন্দিত হয়ে উঠবো, আহ্লাদিত হয়ে উঠবো এবং ইসলামপুর ভারতীয় গবেষণা ক্ষেত্রের মানচিত্রে একটা অন্য জায়গা নিয়ে নেব। অজস্র মেধা আছে এখানে, এই যে মেধার সমারোহ থেকে একটা মনির বিচ্ছুরণ ঘটবে ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে, অনুজ নন্দী ইসলামপুরের নাম একটা স্বর্ণাক্ষরে জায়গায় লেখা থাকবে, একজন ইসলামপুরের বাসিন্দা হিসাবে অপরিমীয় গর্বের বিষয়। এবং আমাদের যারা নতুন প্রজন্ম, যারা আমাদের সন্তান সন্ততি ছাত্র, তাদের কাছেও কিন্তু অনুজ একটা অনুপ্রেরণার বিষয়, অবশ্যই একটা টেনশন থাকবে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জীব বাগচি কি বলেছেন শুনে নেব। ভারতবর্ষের মহাকাশ গবেষণার ইতিহাসে অনুজ নন্দী, বৈজ্ঞানিক অনুজ নন্দীর নাম সকলেই এখন জানে, আর বিশেষ করে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, কারণ ও আমার পাড়ার ছেলে, উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার আশ্রম পাড়ার, একদম আমার পাশের বাড়ির ছেলে, তো সুতরাং স্বাভাবিকভাবেই এটা আমাদের আনন্দ এবং গর্বের বিষয়। দেখলাম সকাল থেকে টিভি খুলে বসে আছেন এবং ঠাকুরের কাছেও প্রার্থনা করেন। ঠাকুরের কাছে তো বাবা লোকনাথের কাছে প্রার্থনা অবশ্যই করেছি যে চন্দ্রযান 3 আজকে সফল অবতরণ যেন ঠিকঠাকভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং সেখানে আমাদের উৎসাহ উদ্দীপনা তো অবশ্যই, এবং প্রার্থনা করব যে ভারতবর্ষের দিকে কিন্তু তাকিয়ে আছে গোটা বিশ্ব, তা সেদিক থেকে কিন্তু অনুজের নামটাও জড়িয়ে আছে, বিজ্ঞানী অনুজ তার নামটাও জড়িয়ে আছে, সুতরাং সকলের শুভকামনায় এই অবতরণ সাফল্য লাভ করুক এটাই অবশ্যই আমি চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।